জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছেন। সম্মেলনের এক ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ সেরে নিলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুতে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার সকালে হোটেল বাইরিশার হফের সম্মেলন কক্ষে পৃথক পৃথক বৈঠকে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাসেস জানিয়েছে, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিজেদের পারস্পরিক আর বৈশ্বিক আগ্রহের বিষয়গুলো নিয়ে কথা বলেন বাংলাদেশ সরকার প্রধান। রুতের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, পররাষ্ট্র বিষয়ক সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। সকালে বাইরিশার হফের সম্মেলন কক্ষে শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও সাক্ষাৎ করেন। সাক্ষাতে পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনাও করেন। পরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনও শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। আগের দিন শুক্রবার কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে বৃহস্পতিবার জার্মানি যান। মিউনিখের হোটেল বাইরিশার হফে তিন দিনের এই সম্মেলন চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। এতে প্রায় 60টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যম, সরকারি ও বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রায় 500 প্রতিনিধি অংশ নিচ্ছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মিউনিখ নিরাপত্তা সম্মেলন অর্থাৎ MSC এখানে অংশ নেওয়া বিশ্ব নেতারা। জার্মানির মিউনিখে 16 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সম্মেলন শেষ হবে 18 ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মব্যস্ততা সম্পর্কে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক আকর্ষণ সৃষ্টি করেছে। তারা তাকে অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন এবং তিনি অর্থাৎ শেখ হাসিনা MSC 2024 মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা ফিলিস্তিন ও রোহিঙ্গা সমস্যার পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রাস আবানম গেব্রেসাসের সঙ্গেও বৈঠক করেছেন। হাসান মাহমুদ জানান, বৈঠকে WHO-র DG আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় সাইমা ওয়াজেদকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সাইমা ওয়াজেদ অত্যন্ত উৎসাহের সঙ্গে কাজ করছেন। শেখ হাসিনা MSC-তে ফ্রম পকেট টু প্ল্যানেট, স্কেলিং আপ ক্লাইমেট ফাইন্যান্স শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন। তিনি মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের সাবেক উপ প্রধানমন্ত্রী স্যার নিক ক্লেক এবং বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রেটসেনবার্গের সঙ্গেও বৈঠক করেন। বিশ্বব্যাংকে চলমান 56টি প্রকল্প $16 বিলিয়ন এবং $509 মিলিয়ন বাজেট সহায়তার প্রতিশ্রুতি ছাড়াও সম্প্রতি রোহিঙ্গা ও দারিদ্র মানুষের জন্য 700 মিলিয়ন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত বাজেটে সহায়তা দিতে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্বব্যাংকে ধন্যবাদ জানান মাননীয় প্রধানমন্ত্রী। এর আগে সকালে উইমেন পলিটিক্যাল লিডার্সের অর্থাৎ WPL সভাপতি সিলভানা কোচ মেহরেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তারা পারস্পরিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসব বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। তথ্যসূত্র গুগল নিউজ।